बारे में, और उसके साथ 2022 आप लोगों को कैसा जाएगा। आप लोगों के लिए मैं आज हिंदी और बंगला दोनों में ही बात करूंगा, ताकि मेरे जो दोनों दर्शक है, हिंदी भाषी दर्शक और बंगला भाषी दर्शक, दोनों को ही ये बात समझ में आ जाए। तो 2022 आप लोगों के लिए कैसा जाएगा, 2022 या 2020 या 2021, जैसा कोरोना काल हुआ, जैसा अति मारी का एक समय गया, वैसा ही खराब समय का जाएगा, या 2022 आप लोगों के लिए अच्छा जाएगा, इसी विषय के ऊपर आज मैं चर्चा करूंगा। तो আমার যারা দর্শক রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে চ্যানেল ভিশনে আমার প্রোগ্রাম দেখছেন, তারা নিশ্চয়ই জানেন যে আমি যেটা বলেছি সেটা কিন্তু হয়েছে। 2021 বিধানসভা নির্বাচন বলুন, বা আইএসএল টুর্নামেন্ট বলুন, বা যে প্রাকৃতিক দুর্যোগগুলো বলুন, আমি কিন্তু যেগুলো বলেছি সেগুলো সব মিলেছে। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি সুমন বলছি, কৈশালী আসবো থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 21 ফেব্রুয়ারি 2007, হুম, সকাল 9টা 10 মিনিট। সকাল 9টা 10 মিনিট, সমস্যাটা কি? মেয়ে পড়াশোনাটা নিয়ে জানতে চাই, ক্লাস 10 বোর্ড এক্সাম দিচ্ছে, ক্লাস কিরকম টেন রেজাল্ট বোর্ড হবে? এক্সাম দিচ্ছে, প্রথম কথা হচ্ছে মীন রাশি। আচ্ছা, ক্লাস 10 যখন বোর্ড এক্সাম দিচ্ছে, মীন রাশি ওর মেষ লগ্ন, আর হচ্ছে মীন রাশি ওর মন, ও আর্টস এর সাবজেক্ট গুলো কতটা ভালো? খুব একটা ভালো না, ইংলিশটা ভালো আছে। তা ইংলিশটা তো আর্টস এর আন্ডারেই পড়লো, সায়েন্সে কতটা কমজোরি? সায়েন্সে ম্যাথটা একটু কমজোরি আছে, আর এমনি সায়েন্স ঠিক। এমনি সায়েন্সে ভালো, তা একটা কাজ করো, আর একটা হচ্ছে আপনার মেয়ের মাথাটা কতটা গরম? মাথা খুবই গরম, হ্যাঁ, রেগে গেলে খুবই রেগে যায়। একটা কাজ করবেন, যদি সামনে মাধ্যমিক যেহেতু পরীক্ষা, একটা সরস্বতী যন্ত্র, নীল সরস্বতী যন্ত্র ঘরের মধ্যে প্রতিষ্ঠা করুন, প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার পুজো করবেন, আর যদি পারেন তো ওকে একটা পলাতে পরিয়ে দিন, ঠিক আছে? আর বিস্তার জানার জন্য বুকিং নাম্বারে যোগাযোগ করুন যদি মনে হয়। তো যে কথা বলছিলাম, সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, আমরা জানি যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক 2020 বা 2022 কেরাম গেছে, এই 2021, সেই সময় মাধ্যমিকের একটা চিন্তা ছিল যে আদৌ পরীক্ষা হবে কি পরীক্ষা হবে না, ফল কেরাম হবে না হবে, তা সেগুলো নিয়ে আমি আর এখন চর্চা করতে রাজি নই। আজ আমি যে ব্যাপারটা নিয়ে বলছি, 2022 সাল কেমন যাবে, দেখুন 2022 সাল আস্তে আস্তে কিন্তু আপনাদের ভালো যাবে। 2022 আপ লোগো কে লিয়ে আচ্ছা জায়গা। 2022 জো ভি বিজনেস কে সাথ জুড়ে হুয়ে হে উসকা বিজনেস ধীরে ধীরে আগে বড়েগা, জেসে কি ফিল্ম ইন্ডাস্ট্রি, নিউজ ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি ধীরে ধীরে দেখেন আগে বড়েগা, জেসে কি দোকান, দোকান হর দোকান করোনা কাল মে বন্ধ হো চুকা থা, জ্যাদাতর দোকান করোনা কাল মে বন্ধ হো চুকা, বহুত লোক বেরোজগার হো গয়ে, বহুত সারে লোগো কে নৌকরি চলে গিয়া, অর ও লোক বেকার বেঠে হুয়ে থে। তো আব ইয়ে সিলসিলা ধীরে ধীরে দেখে 2021 অভি করোনা, অর হ্যাঁ এক বাত মে সাফ সাফ ইয়ে কে দেতা হুঁ, ইসসে পহলে ভি ইয়ে চ্যানেল ভিশন কে টিভি পর মে ইয়ে বাত কাহা থা কে 2022 29 অপ্রিল, ফির সে দোহরাতা হুঁ, 2022 29 অপ্রিল, 2022 29, হ্যালো, হ্যাঁ একটু হোল্ড করো, 2022 29 অপ্রিল কো দেখেঙ্গে ভারত মে করোনা কে জো প্রকোপ হে ও অর নেহি রহে গা, 99.9% করোনা খতম হো জায়েগা। 2022 29 অপ্রিল আপনারা মিলিয়ে নেবেন 99.9%, 99% করোনা অনেক কন্ট্রোল হয়ে যাবে, আমি আপনি লিখে দেবেন। না বলো, ডেট অফ বার্থ বলো। হ্যালো, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। বুঝতে পারলাম না, 8 মার্চ, আচ্ছা 8 মার্চ, 8 মার্চ 2004 না 7? আচ্ছা সময় বলুন। সকাল সকাল 8:30। কি নিয়ে সমস্যা?
এটা কার সম্বন্ধে জানতে চান? আমার মেয়ের সম্বন্ধে জানতে চান? মেয়ের এখন তার মানে হয়ে গেল মোটামুটি 14 বছর বয়স। ও কি মাধ্যমিক কোন ক্লাসে পড়ছে, 10 না 9? নাইনে উঠবে। তা মেয়ের তো তুলা রাশি এবং মেষ লগ্ন। না মেয়ে সায়েন্সে কতটা, মেয়ে আর্টসের মানে বাংলা ইতিহাস ইংরেজি এই সাবজেক্টগুলো কেনাম ফলাফল করে ভালো কি? সায়েন্সটা নিয়েই প্রবলেম রয়েছে, কিন্তু ফিজিক্যাল সায়েন্স মানে ধরুন ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এইগুলোতে মোটামুটি ইন্টারেস্ট রয়েছে কি? কেমিস্ট্রিটা ওর কেমন লাগে কেমিস্ট্রি পড়তে? হ্যাঁ, কিন্তু আপনার মেয়ে তো দূর মানে খুব চঞ্চল, মন খুব চঞ্চল তো। হ্যাঁ, এই জায়গাটা আছে, এই জায়গাটাকে দাদা একটু ঠিক করতে হবে। যদি আপনি মনে বোঝেন, আপনি ভালো কোনো জ্যোতিষীর সাথে কথা বলতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে বোঝেন। আপাতত তো আমি বলবো ওকে একটা ভালো পান্না, ঠিক আছে, একটা ভালো পান্না ওকে পড়ান। আর হচ্ছে ঘরের মধ্যে একটা সরস্বতী যন্ত্র, নীল সরস্বতী যন্ত্র যদি পারেন তো প্রতিষ্ঠিত করে, বা যদি মা সরস্বতীর ওং ঐং সরস্বতী নম, ওং ঐং সরস্বতী নম এই মন্ত্রটা ডেলি 11 বার করে ওকে একটু বলবেন, পড়াশোনার আগে পড়তে ঠিক হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, দেখুন সব সময় একটা কথা জেনে রাখবেন, রত্ন ধারণ করার কিছু নিয়ম কানুন থাকে, ঠিক আছে। রত্ন ধারণ, ওই হাতের মধ্যে 20-30টা রত্ন পড়লেই সব সমস্যার সমাধান হয় না, আর সব সময় যোগ্য করে দিলেই সব সমস্যার সমাধান হয় না। কিসি ভি রত্ন ধারণ করনে সে পূর্ব উস রত্ন কা জো গ্রহ হে, মানিয়ে মেন মুঙ্গা পেন রাহা হুঁ, উস মুঙ্গা পেননে সে পেলে মুঙ্গা রত্ন কে জো অধিপতি গ্রহ হে ওর মুঙ্গা রত্ন কে জো দেবতা হে উসকা পূজা করনা চাইয়ে। ও পূজা আগর সঠিক তরিকে সে কিয়া যায় তো হি ও রত্ন পেননে মে আপ সফলতা মিলেগা। মানে পলা, পলা পড়ার আগে আপনাকে কি করতে হবে, পলা কেন পড়ে, ওটা মঙ্গলের, মঙ্গল গ্রহের জন্য পড়ে। তো মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী, মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে আপনার মা বগলা। তা এবার মা বগলার আপনাকে সঠিকভাবে পুজো করতে হবে। আমার চেম্বারে যারাই লোকজন এসছে দেখবেন আমি সবসময় বলি কি, আমি সবসময় হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, একটু থেমে, কত? 18/12/1998। আচ্ছা, টাইম? টাইম রাত্রি 10টা বহরমপুর। রাত্রি 10টা বহরমপুর। এটা কার সম্বন্ধে জানতে চান? মেয়ের সম্বন্ধে। 1998, তার মানে এখন মোটামুটি 23 বছর বয়স হয়ে গেল ওর। সিংহ লগ্ন, লগ্নে রাহু, মেয়ে খুব খুব চেঞ্জ ডিসিশন নেয় না, এখন একরকম বলছে আবার আরেক রকম বলছে, এরম করে কি? এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়ে খুব চঞ্চল, ঘরের মধ্যে দেখবেন ও ডিসিশন নিতে খুব প্রবলেম হয়, তার ফলে ও চেঁচামেচি আরম্ভ করে দেয়, এরম করে কি? এক নম্বর। দ্বিতীয় নম্বর ওর হাত খুব খরচা, মানে এটা কিনবো ওটা কিনবো এই জিনিসটা চলে কি, মানে খুব শৌখিন আর কি আপনার মেয়ে, এইগুলো বলুন। সমস্যাটা কি নিয়ে বলুন? আমি একদম ডাইরেক্ট বলছি, বিএড করছে খুব ভালো, কিন্তু ও কি টিচারি লাইনে যাবে, মানে সোজা কথা হচ্ছে মাস্টার ডিগ্রি করবে, না ওর ইচ্ছেটা কি? ওকে একটু লাইন দিন, ওকে লাইন দিন। ও মাস্টার ডিগ্রি করার ইচ্ছে, মাস্টার ডিগ্রি করার ইচ্ছে কি? আর্টস নিয়ে পড়ছে? আর্টসে কি সাবজেক্ট, হিস্ট্রি না ইংলিশ কি নিয়ে? এডুকেশন অনার্স। আমি বলবো বিএড এর ডিগ্রিটা করুন, বিএড এর ডিগ্রিটা করতে দিন, ঠিক আছে, বিএড অবধি পড়াশুনো করতে দিন। আরও একটা কথা আমি আপনাকে বলে রাখছি, 2022 29শে এপ্রিলের পর কিন্তু আপনার মেয়ের জন্য ভালো সময় আসছে না, কথাটা মন দিয়ে শুনেছেন? তার আগে চেষ্টা করুন ওর একটা প্রতিকার করাবার, ঠিক আছে, ওর কিন্তু ভাইয়া শুরু হচ্ছে। আমি বলবো 2.5 বছরের জন্য কিন্তু সময়টা ভালো নয়, তার আগে চেষ্টা করুন একটু শনি গ্রহের প্রতিকারটা একটু করাতে। এটা ভাববেন না যে আমি রত্ন বিক্রি করার জন্য বা অন্য কিছুর জন্য আপনাকে বলছি, যদি মনে বোঝেন শনি গ্রহের প্রতিকার করান, আর বাড়িতে একটা কালী যন্ত্র পালে প্রতিষ্ঠা করুন, আর বাকি ডিটেলস আমার সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করুন যদি মনে বোঝেন। তো যে কথাটা বলছিলাম,
रत्न हमेशा पहनना चाहिए उसके जो अधिपति ग्रह है, मानिए मंगल ग्रह का पूजा करके, माँ बगला देवी का पूजा करके उस रत्न को सही समय, मानिए मूंगा रत्न को मंगलवार पहनना चाहिए। और कितने वजन का पहनेंगे ना मूंगा रत्न, हमेशा मूंगा रत्न हमेशा 4 से 11 रति के पहनेंगे। हेलो नमस्कार। हेलो हाँ नमस्कार, बोलुन के बोल चुन बाते के बोल चुन। हाँ डेट ऑफ बर्थ बोलुन। 1/4/1992। अच्छा टाइम बोलुन। सकाल 10:30। की बुझते पारलाम ना। अच्छा ठीक आछे। আপনার হয়ে গেল কুম্ভ রাশি এবং মিথুন লগ্ন। দাদা সোজা কথা আমি বলছি, আপনার সময় এখন কিন্তু ভালো যাচ্ছে না, জলের মতন টাকা বেরিয়ে যাচ্ছে। আপনি কি ব্যবসা না চাকরি কোনটা করেন? জলের মতন পয়সা বেরিয়ে যাচ্ছে। আপনার জন্ম সময়টা হচ্ছে 92 সাল, এখনো অবধি কিন্তু ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। আর আপনি কি কোনো রকম ভালোবাসা বা এই সম্পর্কে জড়িয়ে আছেন? এই সম্পর্কটাই কিন্তু আপনি আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে? মানে বিয়ে বা ভালোবাসা এই জাতীয় সম্পর্কে কিন্তু প্রবলেম হতে পারে। আপনি ডিসিশন মেকিং না ব্যবসা করবেন না চাকরি করবেন আপনি কিন্তু ঠিকভাবে স্থির করতে পারছেন না। গভর্নমেন্ট জবের জন্য কোনোদিন অ্যাপ্লাই করেছিলেন? আপনি কি পুলিশে না SSC এই জাতীয় কি নিয়ে পড়েছেন? আপনি কমার্স না আর্টস? আর্টস নিয়ে পড়েছেন। আপনি কোনোদিন টিচারের জন্য অ্যাপ্লাই করেননি, টেট বা SSC এই জাতীয় কিছু দেননি? না টিচারের জন্য দেইনি, আমি অনেক পুলিশের জন্য অ্যাপ্লাই করেছি, মানে না শিক্ষকের জন্য বা আর্মির জন্য অ্যাপ্লাই। আপনি হয় মানে আমি বলবো হয় আপনি ভালো কোনো প্যাথোলজি জায়গায়, ঠিক আছে, যেখানে প্যাথোলজি মানে এই যে ব্লাড টেস্ট হচ্ছে এই জাতীয় জায়গায় আপনি পারলে একটা ট্রেনিং নিন, ঠিক আছে, যদি মনে বোঝেন। আর নহলে আপনি সরকারি চাকরি পরীক্ষা দিতে পারেন, কিন্তু তার আগে আপনাকে রবি গ্রহের প্রতিকার করাতে হবে যদি আপনি সেটা ভালো বোঝেন। দেখুন নিজের ভালোটা নিজে বুঝতে হয় 1 নম্বর। আর আপনার কিন্তু এখন মোটামুটি 4-5 বছর ভালো নয়, আপনার সাড়েসাথী চলছে, এই ব্যাপারটাকে কিন্তু হালকাভাবে উড়িয়ে দেবেন না, ঠিক আছে? যদি মনে বোঝেন শনি গ্রহের প্রতিকার করুন, প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে তিল তেল দান করুন। আর হচ্ছে যদি ডিটেলসে আপনার ব্যাপারে আলোচনা করতে চান চেম্বারে এসে যোগাযোগ করুন যদি মনে বোঝেন। তো মঙ্গলবারকে দিন 4 সে 11 রাতি কা মুঙ্গা আপকো পহনা চাহিয়ে, কিসে না উসকা ধাতু ক্যা হে, ইয়া তো সোনা ইয়া তো তাম্বা সে, মানে পলা আপনি পড়তে পারেন, পলা আপনি পড়তে পারেন আপনাকে এই আঙুলে অর্থাৎ অনামিকা আঙুল রিং ফিঙ্গারে আপনাকে পলা পড়তে হবে। 4 থেকে 11 রতির পলা আপনাদেরকে হাতে পড়তে হয় মঙ্গলবার দিন, আপনাকে পড়তে হবে অনামিকা আঙুলে। আর সময়টা কখন? সকাল 8টা থেকে 11টার মধ্যে পলা আপনাকে ধারণ করতে হবে, তার আগে আপনাকে মা বগলার পুজো করতে হবে। এবার আমি বলে দিই আমাকে কোন কোন চেম্বারে পাবেন। দেখুন বর্তমানে আমাকে একমাত্র আপনারা পাচ্ছেন কলকাতার রাসবিহারী অঞ্চলে, আমি বলছি কালীঘাট মেট্রো স্টেশনের কাছে নামবেন, কালীঘাট মেট্রো স্টেশন বা যে কোনো বাসে চড়ে বলবেন আমি রাসবিহারী নামবো, ওই রাসবিহারীর কাছে রাধুবাবুর চায়ের দোকান, ওই রাধুবাবুর চায়ের দোকানের উল্টো দিকে সৌভাগ্য চক্রে আমি থাকছি এখন। ফোন করে বুকিং নাম্বারে জেনে নেবেন আমি কবে কবে আছি, সেই দিন আসবেন। হ্যাঁ বলুন। হ্যালো নমস্কার। নমস্কার বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে কি জানতে চাই? আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 8 জুন 2001। 8 জুন 2001। আপনার মেয়ের হয়ে গেল গিয়ে তুলা রাশি এবং হয়ে গেল ওর মিথুন লগ্ন। মেয়ে খুব চঞ্চল তাই তো? মেয়ে চঞ্চল এবং মেয়ের প্রচন্ড মাথা গরম, প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে, হ্যাঁ কি না? প্রচন্ড মাথা গরম এবং জেদি তো? হ্যাঁ তার মানে তো সেটাই তো আমি বললাম যে আমি যেটা বলছি সেটাই আমার কথা শুনতে হবে, না হলে ও রেগে যায় তাই তো? হ্যাঁ
না না, ও সত্যিটা মানতে হবে, তো আমি এটা সত্যি বলছি, সেটা তোমাকে মানতে হবে। আমি তো যেটা, আচ্ছা যাই হোক, হ্যাঁ আর সমস্যাটা কি এবার বলুন। ও প্রচন্ড চঞ্চল, শুনুন, ওর কেমোদ্রুম দোষ রয়েছে, ও প্রচন্ড চঞ্চল এবং ও ডিসিশন মেকিং করতে পারে না, ও খুব আপসেট হয়ে পড়ে, খুব টেনশন করে, হ্যাঁ কি না? হ্যাঁ, ও প্রচন্ড চঞ্চল, ও খুব দুঃখ পেলে খুব মনমরা টাইপের হয়ে পড়ে, তাই তো? তাহলে আমার এগুলো ভুল হয় না, আমি যখন বলছি হয়তো, হ্যাঁ আপনাদের মনে হতে পারে যে না এইভাবে বললো কেন। দেখুন আমি বলবো, এই কেমোদ্রুম দোষ হচ্ছে একটা খুব ডেঞ্জারাস দোষ, এই দোষ কিন্তু ভবিষ্যতে ওর কাজ কর্ম বিয়ে থা এগুলোই কিন্তু বিশাল অসুবিধার সৃষ্টি করতে পারে, এটা নিয়ে আপনাকে সিরিয়াস থাকতে হবে, এটা নিয়ে আপনাকে, শুনুন, এই নিয়ে আপনি যদি মনে করেন, আচ্ছা ওকে এক কাজ করুন, আরও একটা জিনিস হচ্ছে, 2 3 4 5 6 7, আরও একটা জিনিস হচ্ছে, ওকে পলা পরিয়েছেন? না না, ওকে পারলে একটা পলা এখন একটা পরিয়ে রাখুন, তারপরে যদি কিছু দরকার পড়ে তখন বলবো। আর ঘরের মধ্যে চেষ্টা করবেন প্রত্যেক বুধবার, প্রত্যেক বুধবার আর সোমবার চন্দ্রদেবের উদ্দেশ্যে একটু পায়েস, ওকে হাত দিয়ে একটু অর্ঘ্য দিতে বলবেন, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, আপনার মেয়ে কিন্তু প্রচণ্ড মানে সেন্টিমেন্টাল, হ্যাঁ কি না? এই জিনিসটাকে যদি আপনি চাইলে আরও 10টা জ্যোতিষীকে ফোন করতে পারেন, তাতে অসুবিধে কিছু নেই, কিন্তু এই জিনিসটাকে হালকাভাবে নেবেন না, মনে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন, অন্যান্য জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে পারেন, তাতে অসুবিধে নেই। এবার আসছি, আপনারা হয়তো ভাবেন সরকারি চাকরি, তা আমি একটা চুনি পরে ফেলি, না চুনি পরলে হবে না, প্রথম কথা দেখতে হবে আপনার কোন গ্রহের দশা চলছে, কোন গ্রহের মহাদশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে, কিস গ্রহ কা দশা, অন্তর্দশা, অষ্টোত্তরী দশা, ইয়ে সব চল রা হ্যায়, উসকে বলবুতে পর, উসকে আধার পর আপকো রত্ন ধারণ করনা পড়েগা, রত্ন পহননা পড়েগা, আগর আপ পহন সকে তোই আপকো সফলতা মিলেগা, বরনা কিসি ভি তরিকে সে আপকো সফলতা নেই হেগা। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তারাপীঠ থেকে বলছি, অসীম বরাজি। আগামী 15 তারিখ আমি তারাপীঠ যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তারাপীঠ বলুন, আমার ডেট অফ বার্থ আপনি বলুন। 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 1969, 1969। আচ্ছা টাইম বলুন। 3:45 ভোর, ভোর 3:45। আচ্ছা আপনার প্রথম কথা বলে দিচ্ছি, বৃশ্চিক রাশি এবং সিংহ লগ্ন, লগ্নে কেতু, দ্বিতীয়, আপনি কি কাজ করেন, কোনো সরকারি সঙ্গে জড়িত কি? হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আপনি ভালো করে নোট ডাউন করে রাখুন, বিগত 7 বছর আপনার ভালো যায়নি, মানে বিগত 3-4 বছর ভালো যায়নি, তো আরো মিলিয়ে নিন, সামনে আসছে 2.5টা বছর, 2022 সালের 29 এপ্রিল, 2022 সালের 29 এপ্রিল, আপনার সামনের 2.5 বছর ভালো নয়, আশা করি আপনি ব্যাপারটায় সিরিয়াস হবেন, আর এই ব্যাপারে যদি আপনার আরও কিছু আলোচনা থাকে আপনি ডাইরেক্ট আমার চেম্বারে আসুন, বা ভালো কোনো জ্যোতিষীর চেম্বারেও যেতে পারেন, ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। দেখুন এই যে 2022 কথাটা বলছি না, যে 2022-2022 ভারতবর্ষে ব্যবসায় অভূতপূর্ব সাফল্য আসবে, আর কলকাতা কর্পোরেশন, এই যে ভোট আসছে, কলকাতা কর্পোরেশন আপনারা লিখে রাখুন, তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আর সিপিএমরা ভালো ফল করবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি উল্টো কথাটা বললাম, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। আরও একটা কথা এখানে বলে দিচ্ছি, হ্যালো কেউ আছেন? ও আমাকে কোথায় কোথায় পাবেন, আমাকে আপনারা হ্যাঁ হ্যালো, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন দাদা, টাইম নেই। হ্যালো, হ্যাঁ ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন, টাইম নেই, টাইম। 0509-1995, 0509-1995, 95 না 99, 1995, 1995, কার সম্বন্ধে জানতে চান আপনি? নিজের সম্বন্ধে, আর টাইমিং হচ্ছে রাত 1:45 AM, রাত 1:45 AM। আপনার বিগত 3-4 বছর ভালো যায়নি, ইজ ইট ইয়েস অর নো? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মিথুন লগ্ন আর ধনু রাশি, দ্বিতীয় তৃতীয় হচ্ছে রবি শুক্র,
চতুর্থ বুধ এবং পঞ্চমে মঙ্গল রাহু। আপনার সত্যি কথা বলতে যা পরিস্থিতি রয়েছে তাতে হচ্ছে আপনি ঠিক যে সাকসেসটা চেয়েছেন সেই সাকসেসটা কিন্তু আপনি পাননি, ইয়েস অর নো? একদম ঠিক। আচ্ছা আপনি কোন রকম, আচ্ছা আপনি কখনো কি ভালোবাসা বা এই জাতীয় জায়গায় আপনি কি আঘাত পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। টিভির সামনে এত কিছু আপনি নিজেও বুঝতে পারছেন, আপনি একজন মহিলা, আপনার যদি এ ব্যাপারে আপনার যদি আমার ওপর, শুনুন শুনুন আমারটা আগে শুনুন, আপনার যদি আমার ওপর ন্যূনতম বিশ্বাস থাকে, 1% বিশ্বাস থাকে, আপনি আপনার গার্জেনের সাথে একবার আমার চেম্বারে এসে যোগাযোগ করুন, যদি আমার ওপর আপনার 1% বিশ্বাস থাকে বুকিং নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, আশা করি আপনি ঠকবেন না। টাইম আর একদম নেই, তাই আর কটা ফোন নিতে পারবো কিনা জানি না। আমি একটা জিনিস শুধু বলে দিচ্ছি, আসছে 2022 ব্যবসার জন্য ভালো হবে, আর আমার চেম্বার রাসবিহারী মোড়, কলকাতা রাসবিহারী মোড়, কলকাতায় রাসবিহারী স্টপেজে নামবেন কালীঘাট মেট্রো স্টেশনের কাছে রাধুবাবুর চায়ের দোকান, গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন রাধুবাবুর চায়ের দোকানের ঠিক উল্টো দিকে সৌভাগ্য চক্রে আমি বসছি, প্রতি বুধবার বসছি, আসার আগে ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে টাকাটা জমা করে দিয়ে বুকিংটা করে নিতে হবে, সকাল 10টা থেকে 7টার মধ্যে ফোন করবেন। আর হচ্ছে আপনাদের জন্য আমি বলেই দিচ্ছি, ধনু রাশি সাড়ে সাথী চলছে আর মকরের চলছে কুম্ভের চলছে, 2022 29 এপ্রিলের পর ধনুর সাড়ে সাথী কেটে যাবে, বৃশ্চিকের ঢাইয়া শুরু হবে, কর্কটের ঢাইয়া কিন্তু শুরু হবে, সিংহ রাশির জন্য ভালো সময় আসছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, কুম্ভ রাশি সাড়ে সাথী চলছে, তাই যারা এই ব্যাপারটাকে হালকাভাবে নিচ্ছেন আমি কিন্তু বলবো ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। আর ভারতের রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে বড় সড়ো একটা চেঞ্জ দেখা দেবে, তার মানে আমি এটা বলছি না যে সরকার ওলট পালট হয়ে যাবে, ভারতের রাজনীতিতে নতুন নতুন ভূমিকা আপনারা দেখতে পাবেন, বিভিন্ন নেতা নেত্রী হয়তো দেখা যাবে, এটাই মনে হয় লাস্ট ফোন হবে। হ্যাঁ বলুন, তা একটু তাড়াতাড়ি বলুন, সময় একদম নেই, ডেট অফ বার্থ বলুন। 29/9/1987 টাইম বলুন। হ্যাঁ আরে 2:05 কি সকাল না দুপুর? আচ্ছা 2:05, আচ্ছা কার সম্বন্ধে জানতে চান? আপনি প্রচন্ড মাথা গরম আপনার, ইয়ে শুনুন একদম স্ট্রেট ফরওয়ার্ড ঠোঁট কাটা কথাবার্তা বলে দেন, তাই তো? জ্যোতিষের উপর আপনার খুব একটা বিশ্বাস নেই, এটা ফোন করার জন্য করেছেন, এই সত্যি কথা বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ আমি এটা জানতাম। আপনার কিন্তু দাদা 29 এপ্রিল 2022 পর খুব একটা ভালো সময় আসছে না, এটাকে হালকাভাবে নেবেন না, আর যদি আপনার আমার ওপর ন্যূনতম 1% বিশ্বাস বা ভরসা থাকে, আপনি এই চ্যানেলের ইউটিউবে আমার বাকি প্রোগ্রামও দেখতে পারেন, আপনি আমার সঙ্গে প্লিজ কন্ট্যাক্ট করে নিন, অন্যান্য জ্যোতিষীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজ আর ফোন নেওয়া যাবে না, মোটামুটি 9টা ফোন আমি নিয়েছি, 9 জনই কিন্তু স্যাটিসফাইড। আমি আবার বলে দিচ্ছি আমাকে আপনারা কোথায় পাবেন, আমাকে আপনারা রাধুবাবুর চায়ের দোকানের উল্টো দিকে রাসবিহারী মোড়, রাধুবাবু কা জো চা দোকান হ্যায় রাসবি কলকাতে কা রাসবিহারী মোড় পে রাধুবাবু কে চায়ের দোকান কে অপোজিট মে সৌভাগ্য চক্র উস জ্যোতিষ কার্যালয় মে মুঝে আপ লোক বুধবার কো আপ লোক মিল সকতে হ্যায়, আনে সে পহলে ক্যা করনা পড়েগা, মেরে জো ব্যাংক অ্যাকাউন্ট হ্যায় উস ব্যাংক অ্যাকাউন্ট মে আপকো পয়সা জমা করনা পড়েগা, বুকিং করনা পড়েগা, করকে ইধার আনা পড়েগা মেরে পাস, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরেতে টাকা জমা করে দিন, টাকা জমা করে বুকিং করে নিন, বুকিং করে চলে আসুন। 2022 কিন্তু একটা ভালো সাল আসছে, আর আমি মোটামুটি এখন প্রত্যেক শনিবারই এখানে প্রোগ্রাম করব, আর আমাকে 25শে ডিসেম্বরও আপনি পাবেন, 1 জানুয়ারিতেও পাবেন, কিন্তু 1 জানুয়ারি হওয়ার আগে আমি বলে দিচ্ছি আজকে টাইম একদম শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট শনিবার বিকেল 5টায়। নমস্কার।